বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দ কথা বলবো, কি বলবেন দাদা? তুমি নিজেই দেখো মিছিলটা কেমন। আমি তো বিজেপির লোক, আমি তো মিছিলকে ভালো বলবই। এত আটকানোর পরেও যে মানুষগুলো কলেজ স্ট্রিটে দেখলে এখনো আসছে, দুদিকে দাঁড়িয়েছিল, তারপরে এই যে মানুষের ঢল, এতেই বোঝা যাচ্ছে যে যেই যা বলুক না কেন ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূলকে উৎখাত করার জন্য প্রস্তুত হয়ে আছে। শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষা, এই দলটাকে উপড়ে আমরা একদম বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসবো, এই দলটাকে আর নবান্নে রাখবো না। এখন কেন পালালেন, এখন কোথায় পালাবেন? সে পূর্ণেন্দু পত্রিকাটা কবিতা আছে না, যে তুমি আমার কি আমি তুমি আমার ভর্তি মুঠো, হঠাৎ কেন মেঘছে চালো, কোথায় যাবি নৌকো ফুটো। কোথায় যাবে, নৌকো তো ফুটো হয়ে গেছে, পালানোর কোনো জায়গা নেই, নৌকো ফুটো, ফিরতে হবে এখানে, মানুষের বিচারের মুখোমুখি এদের প্রত্যেককে হতে হবে। এরা যারা মানুষের ওপর অত্যাচার করেছে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে, মানুষের বিচারের মুখোমুখি এদের প্রত্যেককে হতে হবে, এবং সেটা খুব ভয়ঙ্কর বিচার। পাচ্ছেন যে বিজেপির কলেজ স্কোয়ার থেকে সরাসরি সেই মিছিলের ছবি কিন্তু আমরা দেখাচ্ছি। আমাদের সঙ্গেই রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা, কথা বলবো দাদা। আপনারা বলুন পুলিশ দিয়ে আটকে, রেল পুলিশের আওতায় গিয়ে, জিআরপিএফের আওতায় গিয়ে, ভেতরে গিয়ে, তাও এই জনতাকে আটকানো গেল না। চোদ্দতলা রানী পালিয়েছেন গ্রামে, চোর চোর আওয়াজটা শুধু চোদ্দতলায় যাচ্ছে না, খড়গপুরেও যাচ্ছে, যেখানে গিয়ে ওই চাকরি বিক্রির গল্পগুলো করছেন। ওকে ক্ষমতা থেকে যেতে হবে, খুব দ্রুত যেতে হবে, বেশি দিন সময় নেই। আপনার পিসি ভাইপো সাম্রাজ্য এবং ক্যাবিনেটের অধিকাংশ সদস্যকে জেলে থাকতে হবে। আমরা শুধু ইডি সিবিআইয়ের কাছে অনুরোধ করব, পুজোর ঢাকটা বাইরে শুনুন, বিজয় দশমীটা ওই 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 শ্রীঘরে গিয়ে করুন, সেইটাই আমরা ইডি এবং সিবিআইয়ের কাছে অনুরোধ করব। আমরা চাই যে ওরা অপরাধ করেছেন, ওই অপরাধী মুখগুলো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে, লোকে যাতে ওদের চোর 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 বলে চেঁচায়। যেভাবে ব্যারিকেড দেয়া হয়েছে, ব্যারিকেড রাস্তাকে সিল করে দেয়া হয়েছে, এই প্রথম দেখলাম আমরা। শুনুন, রাস্তাকে কাটা হয়েছে, রাস্তায় লোহার এ করেছে, বা আপনার ওয়েল্ডিং পর্যন্ত করেছে। কোন সরকার স্বাধীনতার 7 দশকের মধ্যে বিরোধীদের আটকানোর জন্য এটা করেনি। এটা হচ্ছে ভয়ের লক্ষণ, ভীষণ ভয়, ভেতরে কাঁপুনি ধরেছে। শুধু কাঁপুনি সরকার থেকে চলে যাওয়া নয়, ক্যাবিনেট শুদ্ধ জেলে যাওয়া, আবার বলছি ক্যাবিনেট শুদ্ধ জেলে যেতে হবে। আমাদের দাবি, অপরাধী যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হন, কেন তিনি মূল অপরাধী, তার আমলে এই ক্যাবিনেটের এত প্রায় 50,000 চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার বিক্রি হয়েছে, তাকেও জেলে ভরতে হবে। বাংলার মানুষের এই আওয়াজ আজকে ধ্বনিত হচ্ছে, পুলিশ দিয়ে আটকানো যাবে না। পুলিশও আজকে আমাদের সমর্থন করছে, যে পুলিশ লাঠি মারছে সেই পুলিশের বাড়ির ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে পড়াশোনা করে বড় হয়, তারা গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে বসবে, তারাও বুঝতে পারছে। ফলে জোর করে পুলিশকে দিয়ে যে অনাচার করানো হচ্ছে, এ পাপের প্রায়শ্চিত্য কিন্তু এই মক্ষী রানীকে করতে হবে, যিনি 14 তলার নবান্নে বসে আছেন। ফিরাল হাকিম বলছেন নাকি উনারা বলছেন আমরা পুলিশকে কোনো রকম কাজে লাগাইনি, বিজেপি যদি পর পর দলীয় কর্মীরা লাইন ধরে দাঁড়ায় তারা নবান্নে পৌঁছাতে পারবে না, কিন্তু লোক তো অন্য কথা বলছে। না, আপনারাই বলুন না, ফিরাদ হাকিমের কথা আর কে শোনে? ফিরাদ হাকিম তো মিনি পাকিস্তানের আবিষ্কারক। ফিরাদ হাকিম তো এখন বলছেন যে বাংলার অর্থনীতি বিপন্ন, অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে 50 কোটি টাকা পাওয়া গেছে বলে। ফলে ওর কথা কে শোনে? উনি ওর পরিবারের কথা কি উনি শোনে, লোকজন শোনে? আমার মনে হয় না। পরিত্যক্ত মহানাগরিক, ক্ষমতায় আছেন, নির্বাচনে জিতেছেন বলে, কিন্তু বেশি দিন আর ক্ষমতায় নেই, সেই আওয়াজ কিন্তু আজকের মিছিল থেকে ধ্বনিত হলো। অর্থনীতি কি খাটের তলায়, বাংলার অর্থনীতি, এটা বলার অপেক্ষা রাখে নাকি? অর্থনীতি তো খাটের তলায়, সেটা ভাবি আগে বলেছেন, আমরা তো বলিনি। আমরা তো চাই মানুষের হাতে কাজ, আমরা চাই 1,98,000 শিক্ষিত ছেলে মেয়ে, পড়াশোনা জেলার ছেলে মেয়ে, যাদের অ্যাপয়েন্টমেন্ট কাল বাদে পরশু দেওয়া যায়, স্কুলের শিক্ষকতার চাকরি ভ্যাকেন্ট রয়েছে, 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত রয়েছে, রাজ্য পুলিশের 75,000 ভ্যাকেন্সি রয়েছে, কলকাতা পুলিশের 45,000 পদ ভ্যাকেন্সি রয়েছে, শুধু কলকাতা কর্পোরেশনে 29,000 ভ্যাকেন্সি রয়েছে, গ্রুপ ডিতে 1,30,000 পদ ভ্যাকেন্সি রয়েছে, গ্রাম বাংলার ছেলে মেয়েগুলো তারা চাকরি পাক। আমরা ক্ষমতায় এলে 1 মাসের মধ্যে তা বলবৎ করবো। আমরা পুলিশকে বলেছি যে আজকে আপনি যত দালালি করুন, যত ওকালতি করুন, এই সরকার আপনাদের দিয়ে দেবে না। সরকার বদল হলে, বিজেপি সরকার এলে 1 মাসের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে টাকা ঢুকবে, বকেয়া দিয়ে টাকা ঢুকবে। আমাদের মাথায় আছেন নরেন্দ্র মোদী, আমাদের মাথায় আছেন নরেন্দ্র মোদী, তার আশীর্বাদ দিয়ে বাংলা ঘুরে দাঁড়াবে, তারই লক্ষ্যে আজকের মিছিল। দেখুন
সামনে এবং পেছনে দেখতে পাচ্ছেন না, লাখো লাখো মানুষ জড়ো হয়েছে। যদি ওই ট্রেন না আটকাতো হতো, ওই যদি বাস না আটকানো হতো, যদি নেতাদের অ্যারেস্ট না করা হতো, যদি কর্মীদের গড়াদে না ঢোকা হতো, আজকে সারা কলকাতাটাই অচল হয়ে যেত। এমনিতেই অচল হয়ে গেছে, বাস টাম কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সে বিভৎস একটা নাগরিক বা জমায়েত হতে পারতো, যেটা বাংলার মানুষ আমাদের মিছিলে শুধু বিজেপির কর্মী বা সমর্থক আসেননি, আম জনতা এসছেন, সাধারণ মানুষ এসছেন, তাই এই মহামিছিল চলেছে। শেষ দেখতে পাচ্ছি না, শুরু দেখতে পাচ্ছি না। 2024 এমন খেলা খেলবে বিজেপি বুঝবে, খেলার নাম বাবাজি। উনি 2019 17 জানুয়ারি ওই 28টা দলের একটা সার্কাস করেছিলেন না, ইউনাইটেড ইন্ডিয়ার সার্কাস, মনে আছে আপনাদের? ইউনাইটেড ইন্ডিয়া সার্কাস 28টা দলকে নিয়ে 2019 17 জানুয়ারি করেছিলেন, তারপর হয়েছে 303 বিজেপি। এবারে আবার সার্কাস করুন, এবার আবার একটা নতুন করে সার্কাস তৈরি করুন। এবারও তো 17টা দল রাষ্ট্রপতি নির্বাচনে গিয়েছিল, উপরাষ্ট্রপতি নির্বাচনে পালিয়ে গেছেন, নিজেরাই পালিয়ে গেছেন, বুঝতে পেরেছেন? এবার 350 ওপর একক মেজরিটি পাবে বিজেপি। আপনারা লিখে নিন, যদি সাহস থাকে নিজের 14 তলার বাড়িতে ফিরে আসুন, ওই চোরদের রানী মক্ষী রানী, এবং বাংলার মানুষকে জবাব দিন যে শিক্ষিত বেকারদের চাকরি এভাবে লুট হয়েছে কেন। এর জবাব চাইতে আজকে লাখ মানুষ, এই যে পুলিশরা দাঁড়িয়ে আছে দেখছেন, এরাও দিয়ে চান, এদের পরিবারও দিয়ে চান, এদের সরকার দিয়ে দেবে না, বিজেপির সরকার এলে এই পুলিশকে 24 ঘন্টার মধ্যে দিয়ে দেবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। পুলিশ ওদের পেছনে নেই, শুধু চাকরি করছেন বলে আজকে তাদের পাশে থাকতে হচ্ছে। লাঠিতে তেল মাখাচ্ছিল সোশ্যাল মিডিয়ায় কালকে, পর পর পোস্ট হয়েছে সন্ময় দা, তাও আপনাদের কর্মী সমর্থকদেরকে থামিয়ে রাখা যায়নি। দেখুন, লাঠিতে তেল মাখানোটা মক্ষী রানীকে খুশি রাখার জন্য, তা নাহলে রানী খুশি থাকবেন না, কিন্তু পুলিশও খুশি নয়, তার পরিবারে শিক্ষিত ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারাও গান্ধী মূর্তির পাদদেশে বসে রয়েছে, তারা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে রয়েছে, সেই ছেলেমেয়েগুলো পুলিশের পরিবারের ছেলেমেয়ে, ফলে স্বাভাবিকভাবে আজকে আম জনতা, বাংলার জনতা ভালো নেই। পুলিশ লাঠি মাখাচ্ছে, লাঠিতে তেল মাখাচ্ছে মক্ষী রানীকে খুশি রাখার জন্য, কিন্তু সেই পুলিশও ডিএ পাচ্ছে না, সেই পুলিশও রেশন পাচ্ছে না, সেই পুলিশের পোস্টিং উল্টোপাল্টা করছে, সেই পুলিশেরও কাজ বাড়ানো হচ্ছে। 1,39,000 সিভিক পুলিশ দিয়ে বাংলার পুলিশি ব্যবস্থাটাকে তছনছ করে দিয়েছেন, পুলিশও খুশি নেই। এক শ্রেণীর পুলিশ 2% 5% পুলিশকে দিয়ে এই কৃত্রিম মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছেন বাংলার মাটিতে, তবে এ শেষ খুব বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি শেষ আসছে। ওই 14 তলার বাড়ি ছেড়ে, 14 তলার জানলা ছেড়ে পালিয়ে গেছেন গ্রাম বাংলায়। সাহস থাকলে, ক্ষমতা থাকলে ফিরে আসুন 14 তলায়, বাংলার মানুষের আওয়াজকে আজকে শুনুন। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকে একবার আসুন না, বাংলার মানুষের আওয়াজগুলো শুনুন। শুনতে চাইছেন না কেন? মা মানি কি মানুষের নেত্রী দেখতেই পাচ্ছেন এই